রিয়ান পরাগ শুধু যে ভালো ব্যাটিং করছেন তার জন্যই নয়, তার ভালো ব্যবহারের জন্য সকলের মন জয় করে নিয়েছেন। ম্যাচ শেষ হওয়ার পর তিনি মুম্বাই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়ার সঙ্গে দেখা করেন এবং তার কাছে ব্যাটিংয়ের ব্যাপারে কিছু টিপস নেন। যেখানে হার্দিক পান্ডিয়াকে নিয়ে ক্রিকেট ভক্তরা মজা করছেন, ব্যঙ্গ করছেন এবং বলছেন রিয়ান পরাগের হার্দিক পান্ডিয়ার সঙ্গে দেখা করা উচিত হয়নি, কারণ হার্দিক পান্ডিয়া রোহিত শর্মার কাছ থেকে অধিনায়কের দায়িত্ব কেড়ে নিয়েছেন। অন্যদিকে রিয়ান পরাগ ম্যাচের পর তিনি হার্দিক পান্ডিয়ার সঙ্গে দেখা করেন এবং কিছুক্ষণ কথা বলেন। এই দৃশ্য দেখে কিছু ভক্ত বলছেন রিয়ান পরাগ এর উচিত হয়নি হার্দিক পান্ডিয়ার সঙ্গে দেখা করা, হার্দিক পান্ডিয়ার কাছ থেকে দূরে থাকাই ভালো। যাই হোক, রিহান পরাগ, বিরাট কোহলি হোক কিংবা মহেন্দ্র সিং ধোনি সকলের কাছে শিখছেন কিছু না কিছু, যাতে তিনি আগামী দিনে ভারতীয় ক্রিকেট দলের সদস্য হতে পারেন। রিয়ান পরাগের স্বভাব আপনাদের কেমন লাগলো কমেন্ট করে তা জানান।